অন্যের বিয়ে ভেঙেও যে টাকা আয় করা যায়, এটা হয়তো অনেকের কাছেই কাল্পনিক। তবে অবিশ্বাস্য হলেও সত্যি এই কাজটি করেছেন এক স্প্যানিশ ব্যক্তি। এরই মধ্যে স্পেনের টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন তিনি। তবে টিকটকের ভিডিও ভাইরাল হওয়ার কারণে সব দেশেই তার জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। অ্যান্টেনা 3 এর ওয়াই আহোরা সন সলেস নামের টিকটক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়, এবং এই অ্যাকাউন্টের মালিক দাবি করেন যে বেশিরভাগ লোকেরা তাদের বিয়ের দিনটিকে জীবনের সবচেয়ে সুখী দিন হিসেবে দেখেন। তবে কারো জন্য এটি একটি দুঃস্বপ্ন, সেই সব মানুষেরাই তার ক্লায়েন্ট হতে পারেন। অর্থাৎ যারা বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আর না বলতে পারছেন না, হয়তো কোনো কারণে এই বিয়েটা আর তিনি করতে চাইছেন না, কিন্তু না বলার সময় বা সুযোগ কোনোটি নেই, তারা আর্নেস্টের শরণাপন্ন হচ্ছেন। পরবর্তীতে ক্লায়েন্ট হিসেবে তাদের সকল সমস্যার কথা খুলে বলেন। পরের ধাপে বিবাহ বা প্রেম বিচ্ছেদের কাজ শুরু করেন আর্নেস্টা। তিনি ক্লায়েন্টের বিয়ে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দেয় এবং তাদের জীবনে নিজেকে প্রেমিক বা প্রেমিকা হিসেবে উপস্থাপন করেন। ইভেন্টটি বাতিল করার জন্য তাদের একসাথে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন নিজে থেকেই। কান্নাকাটি করেন প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পেতে। এই কাজের জন্য তিনি ফিস নেন 500 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 67,000 টাকা। তবে এই ফি বেড়ে যায় সেখানকার পরিস্থিতির উপর। অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে তাকে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়, যেমন ধরুন যদি তাকে থাপ্পড়, ঘুষি বা লাথি দেওয়া হয়, তবে তাকে আরো বেশি অর্থ দিতে হবে। প্রতিটি থাপ্পড়ের জন্য তিনি চার্জ করেন 50 ইউরো। আর্নেস্টা মজা করে বলেন, পালানোর জন্য আমি দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু আমি সচেতন যে যতবারই আমি আঘাত পাই ততবারই আমি বেশি পারিশ্রমিক পাই। তাই যদি আমি ধীর গতিতে যেতে পারি তাহলে অর্থ বেশি পাবো। ব্যাপারটা তার অনুসারীরা বেশ মজার হিসেবেই নিয়েছেন। তবে আর্নেস্টা যে এভাবে আয় করছেন এটা অনেকেই অবিশ্বাস্য ভাবছেন। বিশ্বাস করুন বা না করুন, আর্নেস্টা বিয়ে ভাঙার পরিবেশটি বেশ জনপ্রিয় এরই মধ্যে। তিনি এটাও জানিয়েছেন 2 নভেম্বর পর্যন্ত নাকি তার সময়সূচি সম্পূর্ণভাবে বুক হয়ে গেছে। এর মাঝে আর কোনো বিচ্ছেদ বুকিং তিনি নিতে পারবেন না। অন্যের বিচ্ছেদের মাঝে খুঁজে পান সুখ, এমন মানুষ হয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছেন স্প্যানিশ এই নাগরিক। মাজুমা ফ্রুসনিলিমা, নিউজ 24।